স্বাগত একাত্তরের খেলা জুড়ে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। পেস তারকা রুবেল বিতর্কে এখন তোলপাড় গোটা দেশ, বিভিন্ন প্রতিক্রিয়া আর মন্তব্যের ঢেউ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকে হ্যাপিকে দাঁড় করাচ্ছেন আসামির কাঠগড়ায়, তবে একাত্তরের অনুসন্ধান বলছে হ্যাপি ভালোবেসে আর বিয়ের প্রতিশ্রুতিতে নিজেকে সঁপে দিয়েছেন রুবেলের কাছে। দুজনের ধারণ করা ফোনের আলাপ শুনে শামসুল আরিফিনের তিন পর্বের ধারাবাহিকের এখন রয়েছে প্রথম পর্ব। তুমি আমাকে ভালোবাসো? আমি যেদিন মরে যাব আমি মনে হয় বেশি দিন বাঁচব না, বুঝছো? সত্য কথা, তোর তাড়াতাড়ি মরে যাওয়া উচিত। এটাই দোয়া করো বাবা, তুই মরে যে আমাকে বাঁচাবি। আচ্ছা, তুই দোয়া করতেছ আমি তাড়াতাড়ি মরে যাই, বলো। হ্যাঁ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তো আমাকে কেন কষ্ট দাও? কেন কষ্ট দাও বলো? নিজেও কষ্ট পাও, আমাকেও কষ্ট দাও, কেন? তো রুবেল হ্যাপির ফোন আলাপে ষড়যন্ত্রের আলামত পাওয়া যাচ্ছে কই। আলাপ শুনে মনে হচ্ছে নয় মাসের প্রেমের ভালোবাসায় বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক। পুরো নভেম্বর মাস জুড়েই ফোনে বিয়ের চাপ দিয়ে যাচ্ছিলেন হ্যাপি, কখনো কৌশলে কখনো রাগ দেখিয়ে এড়িয়ে গেছেন রুবেল হোসেন। বিয়ের জন্য নিজের ফ্ল্যাট রুবেলের নামে লিখে দিতে চেয়েছিলেন হ্যাপি। আচ্ছা রুবেল, আমাদের বাসাটা তো ছোট না? তোমার বাসার চেয়ে তো ছোট। ধরো আমার আম্মু নিজের সামর্থ্য যতটুকু পেরেছে নিয়েছে। এই ফ্ল্যাটটা যদি তোমার নামে লিখে দিই তাহলে তুমি আমাকে বিয়ে করবা? কেন? এমনি তোমার কি আগে একবার বিয়ে হয়েছিল নাকি? কি শুনলাম? কি বললাম? শুনছি একদম বলছে। আমার একটাই, আমার তো 100টা বিয়ে হয়েছিল, এটা বলে নাই যে বলছে অনুশীলন পোশাক পরিয়েও ছবি তুলেছেন হ্যাপির। শামসুল আরিফিন, একাত্তর। নাজনীন আক্তার হ্যাপি আর জাতীয় দলের পেসার রুবেল হোসেনের যে সম্পর্ক ছিল তা স্পষ্ট দুজনের ফোন আলাপে। মান অভিমান, ভালো লাগা, ভালোবাসা তো বটেই, এমনকি কথা গড়িয়েছিল বিয়ে পর্যন্ত। ফোনালাপে প্রমাণ মেলে দুজনের ঘনিষ্ঠতার, কথোপকথনের কখনো কখনো আবেগীয় হয়েছেন রুবেল আর হ্যাপি। টেলিভিশনের ভলিউম বাড়িয়ে নিন, কারণ আমরা আপনাদের শোনাবো রুবেল আর হ্যাপির এক্সক্লুসিভ ফোনালাপ। একটা কথা বলছিলেন যে আপনি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবেন না। আপনাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, আমি এটা তো বলি নাই। আপনি এই কথাটাই বলছিলেন। আমি এই কথা বলি নাই, আমি বলছি অন্য কাউকে, আমি বলছি অন্য কাউকে বিয়ে করব না। হ্যাঁ, আপনি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবেন না, এবং এটাই তো বলছেন যে আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আপনি আর কখনো কাউকে বিয়ে করবেন না, সারা জীবনে বিয়ে না করাই থাকবে। কিন্তু আমি ওটা আমি ওইভাবে বলি নাই, ঠিক আছে? ওটা আমি এমনি করে বলছিলাম, ঠিক আছে? তখন আজান শেষ হয়ে গেছে। আজান তখন শেষ হয়নি। আপনি মিডিয়াতে ব্যাক করেন, আপনি আমার লাইফে আর থাকেন না প্লিজ, আপনি আমার লাইফে থাকেন না, ঠিক আছে? থাকেন না অন্য জিনিস আর রাখবো না অন্য জিনিস, এখন আপনার কোনটা? ফার্স্ট অফ অল আপনাকে আমার ফ্যামিলি মানতেছে না, ঠিক আছে? এটা তো আপনি ভালো মতো জানেন, আর আপনার ফ্যামিলির কথা শুনলে আমার এখানে আর জীবনও কোনোদিন মানবে না। আর ফার্স্ট অফ অল তোমার সাথে আমার হচ্ছে না, কোনো কিছুই নেই তোমার সাথে, ঠিক আছে? তুমি আমার কোনো সিচুয়েশন কোনো কিছুই বুঝো না, ঠিক আছে? কোনো কিছুই তুমি বুঝো না, ঠিক আছে? আমি খেলে আসার পর তুমি আমার সাথে ঝগড়া শুরু দাও। আপনি খেলে আসার পর সেদিনই মনে হয় আপনার সাথে আমার ঝগড়া হয়েছে, ঠিক আছে? তুমি তোমার মতো থাকো, তুমি তোমার মিডিয়াতে যাও বলো না, সেটা তোমার পার্সোনাল বিষয়, ঠিক আছে? তোমার বিষয়ে আমাকে কেউ যেন কখনো লক না করে, ঠিক আছে? আমি তোমাকে মাইন্ড করে দিলাম। বিতর্কে রুবেল হোসেন, নাজনীন আক্তার হ্যাপি, পক্ষ বিপক্ষ নয়, সত্য উদ্ঘাটনের চেষ্টা আমাদের। আসলে কি জাতীয় দলের পেসার রুবেলের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি, নাকি কোনো অসৎ উদ্দেশ্যে জাতীয় দলের ক্রিকেটারকে ফাঁসানোর চেষ্টা করছেন তিনি? একাত্তরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রুবেল হ্যাপির ঘটনার আদ্যপান্ত নিয়ে শামসুল আরিফিনের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনে জেনে নিন কোনটা সত্য আর কোনটা মিথ্যা। চোখ রাখুন খেলা যোগে, বৃহস্পতিবার দেখবেন দ্বিতীয় পর্ব।
বাবু, তোরে আমি বাবু অনেক বেশি ভালোবাসি বাবু, অনেক বেশি মানে আমি তোকে বুঝাইতে পারবো না বাবু, ঠিক আমি আছে? এগুলো শুনতে চাই না। এতে তো চরম কোন সত্য কথা দুনিয়াতে নাই। এটা কিসের সত্যি কথা? আমি আর কোন বোকামি কোন রকম ভুল জানো, আমি তোমাকে এখন আর বিশ্বাস করি না। তুমি যদি আমার এটাই ফোন করছো, আমি তো ভয় তো তা তো এটা কাটতে কাটতে দেখি ওইটা চললে, আমি তো জানি তুমি আমার এটা এখন দে ভাই, আমি তোমায় চিনি না। আর তুমি ভাবো কি বাবু, আমি তোমার আমি তোমার এরকম কথা বলবো মেয়ের সাথে? আমি তোমাকে এখন আর একটু বিশ্বাস করি না। চুপ 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 চুপ, একদম ছোট কামড়ে ধরো তুমি, চুপ, আমার কথা শোনো, কথা শোনো, কথা শোনো, তারপর দেন। আমি আমি তো জানি তোমার ওইটা ফোন দিবাই সাথে সাথে, ঠিক আছে? আমি তো সবকিছুই জানি, ঠিক আছে? এবং আমি যাও জানি তুমি আমাকে এই নাম্বারও ফোন দিতে পারো কথা, ঠিক আছে? কারণ তোমার সাথে আমি সন্ধ্যার পরে তোমার সাথে আমার কথা হয় এরকম ভাবে হয় নাই, ঠিক আছে? কারণ আমি আজকে সত্য কথা, আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম, ঠিক আছে? ব্যস্ত ছিলাম, আমি আমি 7:30 থেকে অলমোস্ট 8 পর্যন্ত আমি ছিলাম ডাক্তারের সাথে। তুমি তো জানো আমি তোমার সাথে কথা বলবো দুই একটা ঘন্টা এরকম একটু আপনার সমস্যা, মানে মানে কথা বলতে হবে তাই আপনি কথা বলবেন, আমার কোনো দরকার নেই, আমি সব বুঝে নিয়েছি। আমি আমি তো একটা কথা বলি, আমি নিজের ভালো বুঝি না আসলে, ঠিক আছে? এত কষ্ট করতে হবে না, আমি আপনার সাথে কোনো ব্লেম দিতে চাচ্ছি না, আপনি জাস্ট দেখেন না। প্রতিবার তো ঘুঘুতে ধান খাই না, আমি ফেসবুক থেকে ব্লগ করছি, আমার ফোনে ব্লগটা হচ্ছে না, আমি এই জন্য কল করছিলাম, ওদের বলছে ওদের একটা প্রবলেম হয়েছে, 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। তো 24 ঘন্টা পরে আপনি আমার সাথে কিছু করেননি, আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না এখন, আমি আপনার কোনো কথা বিশ্বাস করতে পারবো না বাবু। তোরে আমি ভালোবাসি না এই কথা মুখ থেকে উচ্চারণ করো না বাবু, তাহলে তুই মরে যাবি। আপনার সাথে আমার রিলেশন হওয়ার পরে বোলিং করে সেই বলে তুমি ক্যাচ করেছো, তো তোমার জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট। তো এই আমি তোমাকে বলি, তোমার সাথে রিলেশন হওয়ার পরে আমি মাত্র একটা ম্যাচ খেলছি আর এই আরেকটা ম্যাচ খেলছি, সেটাই তো। একটা ম্যাচে তুমি ভালো অবস্থা করনি, এই ম্যাচে তুমি অনেক ভালো করছো। ওয়েস্ট ইন্ডিজে আমি ভালো খেলছি, একটা ম্যাচে ভালো করি নাই কে বলছে? ওয়েস্ট ইন্ডিজে আমি ভালো বোলিং করছি, টেস্টে উইকেট পাইছি একটা, কিন্তু বোলিং আমার ভালো হয়েছে, আমার উপর সবাই খুশি, ঠিক আছে? কোচার মোচার থেকে শুরু করে সবাই খুশি। তারপরে ম্যাচটা আমার গার্ডটা লক হয়ে গেছে, আমি খেলতে পারিনি, তারপরে আর একটা ম্যাচ সুযোগ পাইলাম, ঠিক আছে? তারপর জোরে কথা বলো। এই যে মাকসুদুর রহমান মুকুল, ওকে তুমি আনফ্রেন্ড করো নাই? করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি, তুমি দেখো, ব্লক করে দিচ্ছি। আরে তুমি তো করোনি, তুমি কাকে কাকে জন্য করছিলে না, আমি এই যে ব্লক করে দিচ্ছি, তুমি দেখো, আনফ্রেন্ড করে ব্লক করে দিচ্ছি, তুমি দেখো। তোমারটা দাও, আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি, আমি কখনো চাইবো না, তোমারটা আমি জানবো, আমারটাও তুমি জানবো, আমার কোনো সমস্যা নেই। আমি ফেসবুকে তো কারোর সাথে কথাই বললাম, তুমি 5 মিনিট আর ফেসবুকে বসলে অস্থির হয়ে যাবা, আপু কেমন আছেন, এইটা সেইটা কতজন যে লেখে, পাগল হয়ে যাবো যদি অনলাইন থাকি। এখন তোমার পাসওয়ার্ড বলো, আমার পাসওয়ার্ড তোমাকে দিয়ে দিচ্ছি, আনফ্রেন্ড করলাম, এবার ব্লক, এবার দেখো তো। আচ্ছা এখন দেখো, আমি তো আনফ্রেন্ড করছি, এখন দেখো মিউচুয়াল পাও নাকি, এবার ব্লক করব, দেখো দেখছো কি দেখবো, দেখো আনফ্রেন্ড করছি কিনা, এখন তো মিউচুয়াল পাবা না, যে তো আনফ্রেন্ড করে দিচ্ছি, দেখো না, দেখো না, এই যে মেজাজটা। আচ্ছা তুমি এত ছোট লোক কেন বলো তো? তোমার এখনো 7 জন মিউচুয়াল ফ্রেন্ড আছে? আমার 7 জন তো আমি দেখি না, খোদার কথা আমি 7 জন খুঁজে পাই না। দাঁড়ো, দুই একটা মেয়ে আছে, আমি মেয়েদের কথা বলতেছি, আমি এই যে মিউচুয়াল দেখতেছি কে কে আছে। হ্যাঁ 7 জন আছে, কে দাঁড়ো বলতেছি, 1 2 3 6 জন, 7 জন না। হ্যাঁ কে কে তো বলো তো, তোমার হচ্ছে ইয়ে, আমি তো চিনি না এগুলো কারা। আচ্ছা বলো কে কে। চিনি না তো এগুলো একটা, ওকে আচ্ছা বলতে বলতে দাঁড়া বলছি। হ্যাঁ দূর,
আরে না না, সব তোমার যে মিউচুয়াল ফ্রেন্ড দিলে তোমার ওর সব ফ্রেন্ড চলে আসছে। এখন আমি দেখতেছি যে আমার সাথে কে কে আছে, কয়টা মিউচুয়াল। তোমার জুয়েল মোরশেদ আছে, তো জুয়েল তো আমার আগে থেকে ফ্রেন্ড, সিঙ্গার জুয়েল। আর নাইমুর রহমান আছে, আর হচ্ছে তোমার কি জানি আঞ্জু মোহাম্মদ জেসি, এটা কে? আমি তো জীবনেও দেখিনি, এটা কে? আমার এগুলো যে ও নাম ক্যামেরাম্যান, এটা দাদার নাম বলছে, একটাও আমার ফ্রেন্ড নাই। ঠিক আছে, তাহলে তো মিচল, আমি তো বললাম মিচল দেখতেছি না। এই যে দাঁড়ো, মিচল, এবার মিচলে গেছে। এই যে দেখো মিচলে, তুমি সেভেন মিচল যেটা, সেটা হচ্ছে যাদের নাম বলছি, এর আর কেউ নেই। ও এখানে মিচল ফ্রেন্ড নো রেজাল্ট, আল্লাহর কসম নো রেজাল্ট আসছে, কোনো কিছু আসেনি। আর তোমার মিউচুয়াল ফ্রেন্ডের মধ্যে ওই নীলুশি না কোন একটা মেয়ে ছিল, ওই মেয়ের সাথে কথা বলছিলাম অনেক আগে। আর আমি বলতেছি দাও, তোমার ছবির লাইক দেখে বলতেছি আমার সাথে কে কে আছে, কোন মেয়ে। মেয়ে, তোমার মেয়ে ফ্রেন্ড যারা আছে আমার সাথে আছে কে কে দাও বলছি। নীলুশি আছে, সুচি চৌধুরী আছে, তারপরে কি গেল কি নিশীথ তুমি না কে জানে আছে, তারপরে হচ্ছে তোমার ফারহানা আছে, আর ওই যে ওরা দুই বোন আছে। হ্যালো, বুঝিনি। আরে কে থাকবে তোমার মিছিলটা, আমি কি করবো বলো তো? এই গুলো কথা শুনে মেজাজটা গরম হয়ে যায়। তোমার ছেলে ফ্রেন্ডে আমি কি করবো? তোমার ছেলে ফ্রেন্ডে কি এমন হয়ে গেছে আমি একটু শুনি। একটা কোনো ক্লাসে না, থার্ড ক্লাস সবগুলো। আমি কারণ আমার এমনিতে ফ্রেন্ড লিস্ট পুরো ফুল। কি এবার লাস্ট না, তুই তোর ক্লাস নিয়ে থাক, ঠিক আছে? সেইটা না, তোমার সাববি টাববি ওই সমস্ত ওগুলো তো আমি অ্যাক্টেড করি না, তাই না? তা আমি কাকে চিনি যে করবো?